হ্যালো এভরিওয়ান, এখানে আমি কয়েক টুকরা ইলিশ মাছ নিয়েছি। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, রসুন আদা বাটা, এখানে সরিষা বাটা, একটু পানি দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। প্রথমে ইলিশ মাছে আমি অল্প লবণ দিব। এরপর অল্প হলুদ দিব। দিয়ে একটু মেখে নিব, এপিট উপিট করে। কড়াইয়ে সর্ষের তেল দিচ্ছি, এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এতে আদা দিচ্ছি, অল্প রসুন দিচ্ছি, এরপর পেঁয়াজ বাটা দিচ্ছি, অনেকে মাছে আদা দিতে চান না, তো এটা অবশ্য কুসংস্কার, টেস্টটা হচ্ছে আপনার। আপনি যেটা ইচ্ছা করবেন দিবেন, এটাতে অনেকটা স্বাদ বাড়ে, কিন্তু অনেকে মনে করে যে এটা দেওয়া উচিত না। এবার দিয়ে দিচ্ছি লাল গুঁড়া মরিচ, আর দিচ্ছি হলুদ। সুন্দর একটা রং হয়েছে, এটা আমরা কষিয়ে নিচ্ছি। এবার অল্প লবণ দিব, লবণ দিব, তবে ইলিশ মাছে আগে তো অল্প লবণ দিয়েছি, এখন দিব অল্প করে। এখন তেল উপরে উঠেছে, ভাজা ভাজা হয়েছে, এখানে আমি এখন একটু পানি দেব। এরপর এতে সরিষা বাটা, আমি সাদা সরিষা বাটা নিয়েছি, আপনারা সাদা আর লাল দুটো মিক্স করেও দিতে পারেন। আর আমি এখানে একটু পানি দিয়েছি, সরিষা বাটা পুরোটা দিয়ে দিচ্ছি, এটা বেশি আর চুলায় রাখবো না এতক্ষণ, এখন এটা চুলা থেকে নামিয়ে ফেলবো, এটার বয়লিংয়ের দরকার নাই, সিদ্ধ হওয়ার দরকার নাই আর। এখন এই টিফিন ক্যারিয়ারে আমি, টিফিন ক্যারি বাটিতে আমি এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। একটু ঠান্ডা করে নিব, এটা ঠান্ডা করে, এরপর এক এক করে এই যে মাছগুলো, ইলিশ মাছ এক এক করে ভেতরে দিয়ে দিব। এইভাবে এটাকে একটু নামিয়ে দিব, এভাবে। এরপর আরেকটু সরিষার তেল দিয়ে দিব, তার উপর দেব কাঁচা মরিচ, কাঁচা মরিচ আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কয়টা দিতে চান দিতে পারে, কাঁচা মরিচের একটা ফ্লেভারও ভালো লাগে খেতে। এবার আমরা এটা
চুলাতে স্টিমে দেব, ভাপে দেব। পানি গরম দিয়েছি, এখন এই পানির উপরে এই ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে ভাপে দেব। এরপর এখানে এটা বসিয়ে দেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব। আমাদের হয়ে গেছে বাঙালির চিরচারিত সর্ষে ইলিশ।